বাজানো মাত্র শিখতেছি, যেদিন পুরোপুরি বাজানো শিখতে পারবো সেদিন একটা ব্লগ অবশ্যই আপনাদের জন্য। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ও হিরো 8। আমি আগে মেজিয়া 4K দিয়ে ভিডিও রেকর্ড করতাম, তো বর্তমান যুগ যেহেতু আইটির যুগ, সব কিছু আপডেট হচ্ছে, আমাকেও আপডেট হতে হচ্ছে, আর ব্লগের জন্য ইনস্ট্রুমেন্টকেও আপডেট করা লাগতেছে। তো সেই চিন্তা থেকেই মেজিয়া 4K থেকে আমাকে শিফট করতে হচ্ছে গ্রোফো হিরো 8-এ। রিভিউ দেওয়ার কিছুই নাই, জাস্ট আপনাদেরকে দেখাবো আমার গ্রোফো হিরো 8-টা। এ হচ্ছে গ্রোফো হিরো 8, আর এটা হচ্ছে উল্যানজির ব্লগিং কেস। কারণ এই কেসটা ছাড়া আমি ব্লগ করতে পারবো না, এটা ছাড়া ব্লগ করতে পারবো কিন্তু আরও বেশি সেফটির জন্য আমাকে কেসটা নিতে হলো। ক্যামেরাটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা জাস্ট রিভিউ না, এ হচ্ছে আমার ক্যামেরা। আর ভিতরে যা যা থাকার সবই আছে, কোনো কিছু আমি কম পাই নাই। মেজিয়া 4K থেকে গ্রোফো হিরো 8-এ শিফট করার একটাই কারণ, এটা হচ্ছে হাইপার স্মুথের জন্য। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, এর ওয়াইড অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি, যার কারণে হচ্ছে মেজিয়া 4K থেকে আমাকে গ্রোফো হিরো 8-এ আসতে হলো। আমার মেজিয়া 4K থাকবে, ওইটা দিয়েও আমি রেকর্ড করবো, এটা দিয়েও রেকর্ড করবো, দুইটা দিয়েই আমার ব্লগিং আমি চালিয়ে যাব। এই গ্রোফো হিরো 8 নিয়ে অনেকের অভিযোগ, অনেক অভিযোগ আমি শুনলাম। তো মেজর যে অভিযোগগুলা, তো অভিযোগগুলা যারা করছে ওনারা হয়তো না জানার কারণে অভিযোগগুলা করলেন। অভিযোগগুলা আসলে না ধরলেও চলে, কারণ ওগুলো কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। সেই অভিযোগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কি কি অভিযোগ আমি শুনলাম, ওই অভিযোগগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, কি কারণে আসলে ওই প্রবলেমগুলো হচ্ছে আর কেনই বা ওগুলা হতেই থাকবে। এই যে দেখতেছেন অ্যাঙ্গেল, অনেকে বলতেছে এভাবে যখন ব্লগিং করব তখন এটা নাড়াচাড়া করে এবং এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা এটা ঘটনা সত্য না। কারণ হচ্ছে আপনি যদি এভাবে রেকর্ড করতে চান, আপনি যদি এ ব্লগিং কেস ছাড়া ভিডিও করতে চান, তাহলে আপনি এভাবেও ভিডিও করতে পারেন। তো এখন এভাবে ভিডিও করার ক্ষেত্রে অভিযোগটা হচ্ছে, যখন আপনারা এটাকে কিট বলে, কিটের মধ্যে আপনারা হেলমেট ক্যামেরাটাকে বসাচ্ছেন, তখন অনেকে বলতেছে এটা নাড়াচাড়া করে, কিন্তু আসলে তা না। আপনি যদি ক্যামেরাটা দিয়ে এভাবেই খোলা অবস্থায় ভিডিও রেকর্ড করতে চান, তাহলে আপনাকে গ্রোফো হিরোর 8-এর এই কিটটা আপনাকে ব্যবহার করতে হবে। দেখেন আমি টাইট দিয়ে দিলাম, ক্যামেরা কিন্তু নাড়াচাড়া করতেছে না। কিন্তু আপনি যদি লোকাল, আপনি যদি ইউ কানেক্টর দিয়ে রেকর্ড করতে চান, সেক্ষেত্রে নাড়াচাড়া করার সম্ভাবনা থাকবে। কিন্তু গ্রোফো হিরো 8-এর যে কিটটা আছে, এটা দিয়ে যখন আপনি রেকর্ড করবেন, তখন কিন্তু ক্যামেরাটা কিন্তু নাড়াচাড়া করবে না। আবার অনেকে বলেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা পসিবল না, কারণ দেখেন কোনো নাড়াচাড়াই করতেছে না, ভাঙার তো কোনো সম্ভাবনাই আমি দেখতেছি না এবং সম্ভাবনা নাই। আর যেহেতু এটা ফুল মেটাল বডি, সো কোনো সমস্যা হবে না। যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এতদিন, সেই সমস্যাগুলোর সমাধান এখন দিয়ে দিব। আর এভাবে বসে বসে বলতে আমার কাছে খুব বিরক্ত লাগতেছে, বাইরে যাব, মোটর ব্লগ করব, মোটর ব্লগে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনি যে আপনার ল্যাপটপ ব্যবহার করতেছেন এবং আপনার যে মোবাইল ফোন অথবা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতেছেন, আপনি সেগুলোর সাউন্ড কোয়ালিটিটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি আপনার ল্যাপটপ থেকে আপনার অডিও কোয়ালিটি অথবা সাউন্ড, আপনি যেই বলেন, ভালো একটা সাউন্ড পাওয়ার জন্য আপনি কি করতেছেন, এক্সটার্নাল হেডফোন ব্যবহার করতেছেন। আপনি কম্পিউটারের মতো একটা ডিভাইস, সেখানে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন না, তাহলে এটার অভিযোগ না বললে চলবে। দুই নম্বর অভিযোগ, অনেকে অভিযোগ করতেছেন যে গ্রোফো 7 এর সাথে গ্রোফো এটা অতিরিক্ত গরম হয়। লজিক্যালি একটা কথা চিন্তা করে দেখেন, আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করতেছেন, আপনার মোবাইল ফোনটা কি আপনার এয়ার কুলিং সিস্টেম না ওয়াটার কুলিং সিস্টেম, না এয়ার কুলিং সিস্টেম, কোনোটাই না। কারণ হচ্ছে আপনি যখন মোবাইল দিয়ে কথা বলতেছেন, এর ভিতরে যে বাতাস দিবে এমন কোনো নিশ্চয়তা নাই, সে এটা কোনো কুলিং সিস্টেমে এটার মধ্যে নাই।
তাহলে আপনি মোবাইল ফোন আপনি যদি লং টাইম দেখা গেছে তা আমার 15 থেকে 20 মিনিট কথা বলেন, আস্তে আস্তে গরম হতে হয়তো একটা সময় অতিরিক্ত গরম হয়ে যায়, সেটা স্বাভাবিক। আপনি লজিক্যালি চিন্তা করে দেখেন, আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করতেছেন এটা কিন্তু কুলিং সিস্টেম না, যার কারণে আপনি দেখা গেছে 15-20 মিনিট কথা বললে মোবাইলটা গরম হয়ে যাবে। ঠিক তেমনি আপনার অ্যাকশন ক্যামেরাটা গোপ্রো হিরোর যখন আপনি ভিডিও শুট করবেন তখন অটোমেটিক আপনার এটা গরম হবে এবং অতিরিক্ত গরম হবে, আর অতিরিক্ত গরম হওয়ার কারণ এটা ওই ক্যামেরাটা ফুললি ওয়াটারপ্রুফ, যার জন্য হচ্ছে কোনো বাতাস এবং পানি ঢোকার কোনো সম্ভাবনাই নাই। তাহলে ভিতরে যে গরমটা হচ্ছে এই গরম তাপটা তার কোন দিক দিয়ে বেরোবে, ব্যবহারটা একটা জায়গা থাকতে হবে, যার জন্য হচ্ছে ক্যামেরাটা অতিরিক্ত গরম হবে। 3 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগ হচ্ছে গোপহিরো 8 এর সাথে গোপহিরো 7 কেনাটাই ভালো, এটা অনেকেই বলতেছেন সামান্য একটু স্মুথনেসের জন্য। দেখেন আপনার ভিডিও যত স্মুথ হবে ভিডিওটা দেখতে তত বেশি সুন্দর হবে, আর এই স্মুথনেসের জন্যই ক্যামেরাটা বেস্ট। তো গোপহিরো 7 এর সাথে গোপহিরোটাই হচ্ছে বেস্ট। মোটামুটি এর অভিযোগ নিয়ে আমার কথা বলা শেষ, আমি যতটুকু অভিযোগ শুনছি ততটুকু অভিযোগ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর অভিযোগগুলোর কতটুকু সত্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন, একটা জিনিসের কনফিগারেশন যত বেশি ভালো হবে আপনার ব্যাটারি চার্জও তত বেশি খাবে। যে গোপ্রো হিরো 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ দেয়, হ্যাঁ এটা সত্য, বাট আপনার কনফিগারেশনের কথা চিন্তা করেন, আর একটানা 30 মিনিট ভিডিও করলে আপনার গোপ্রোর কি অবস্থা হবে সেটা আপনি বুঝেন। এর জন্য হচ্ছে আপনি একটানা ভিডিও না করে আপনাকে কিছুক্ষণ রেস্ট দিতে হবে, ক্যামেরাটাকে ঠান্ডা করতে দিতে হবে। এখন আপনাকে যদি 1 ঘন্টা দিয়ে দেওয়া হয় ক্যামেরাটা অতিরিক্ত চাইতে আরো অতিরিক্ত গরম হবে, সেক্ষেত্রে কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। শুধু গোপহিরো এটাই কথা না, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে অতিরিক্ত গরম হলেই অসুবিধার সম্মুখীন হতে হবে। আর হাস্যকর একটা অভিযোগ শুনবেন, হাস্যকর অভিযোগটা হচ্ছে এটা আমার কাছে হাস্যকর হওয়ার একটাই কারণ, যে বাপরে হাস্যকর অভিযোগটা হচ্ছে আপনি যখন ক্যামেরাটা চার্জ দিতে যাবেন তখন ব্যাটারির যে ক্যাপটা এটা খুলে রাখতে হবে। এখন আমি কোথায় আছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আছি 300 ফিট, আর 300 ফিট এসে যেটা আমি দেখতেছি পুরো আকাশ মেঘ, মেঘ তো বলা যাবে না, এখন কুয়াশা, কারণ হচ্ছে এখান থেকে অতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। এই যে এদিকে দেখেন গাছগুলোর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে না, মানে শীতের যে একটা আবাস সেটা আবাসটা আজকে মানে 300 ফিট আসার পরে ফুটে উঠছে। অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, বিশেষ করে গ্রুপ নিয়ে যত অভিযোগ গ্রুপের সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি অভিযোগ আপনাদের আর থাকবে না, বিষয়গুলো আপনারা ক্লিয়ার। আর আজকে এই ব্লগটা করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন নিয়ে। তো আমার পরবর্তী ব্লগটা হবে আপনারা কিভাবে অডিওটা আরো বিল্ড আপ করবেন, সাউন্ডের কোয়ালিটিটা আরো কিভাবে বেটার করবেন,
এবং কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা বেটার অডিও পাবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। যারা সাউন্ড সমস্যা নিয়ে ভুগছেন আশা করি সেটার সমাধান নেক্সট ব্লগে হয়ে যাবে। গ্রোফো হিরো 8 এর যে অভিযোগগুলো সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরলাম, এবং এই যে অসুবিধাগুলো হচ্ছে কি কারণে হচ্ছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন বিষয়টা, এখন আশা করি সবার ক্লিয়ার আর কোনো অভিযোগ আশা করি হিরো 8 নিয়ে থাকবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তবে যাবার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি লাইক দিতে না মন চায় তাহলে আজকের মতো ট্রিপের পর বিদায় হচ্ছে। সবাইকে বাই বাই, টাটা।